আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে যাচ্ছি আমি রামু বৌদ্ধ মন্দির। তো আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি, আর সিএনজি পড়েছিল 1500 টাকা, যেটা হচ্ছে আমরা ফার্স্টে রামু বৌদ্ধ মন্দির যাব, তারপর হচ্ছে রামু রাবার বাগান যাব, আর সেখান থেকে যাবো নাইক্ষ্যংছড়ি বান্দরবন। তো আমার গত ভিডিওতে ছিল যে আমি কিভাবে রামু রাবার বাগান বা হচ্ছে নাইক্ষ্যংছড়ি গিয়েছি ওটা নিয়ে। তো যদি এখনও কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে আপলোড করা আছে, ওটা দেখে আসতে পারেন। তো কথা বলতে বলতে আমরা কিন্তু রামু বৌদ্ধ মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। আর এই যে এখান থেকে আসলে টিকিট কাটতে হবে, তারপর হচ্ছে ভেতরে যেতে হবে, আর টিকিটের মূল্য মেবি 20 টাকা করে ছিল, আমার আসলে মনে নাই এক্স্যাক্ট, তবে 20 টাকা হয়তো বা হচ্ছে 30 টাকা এরকমই। আর এই যে মন্দিরটার অপোজিটে এরকম আপনারা দোকান পাবেন, তারপর হচ্ছে টুকটাক ডাব টাব এরকমও ছিল, খেতে পারেন। তো ওই যে ওখানে হচ্ছে ওরা টিকিটটা দিয়েছিল আর বলছিল যে এখানে জুতা খুলে তারপর হচ্ছে ভেতরে ঢুকতে হবে, তো স্বাভাবিক, কারণ এটা হচ্ছে একটা প্রার্থনা ঘর, মানে বৌদ্ধদের জন্য। তো সবার প্রার্থনা ঘর সবার কাছে পবিত্র, এই জন্য জুতাটা খুলে তারপর হচ্ছে ভেতরে যেতে হবে। আর এখানে জুতা খোলা নিয়ে আমি আসলে ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে এখান থেকে চুরি না হয়ে যায়, তবে সমস্যা না, কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে অনেকগুলো সিঁড়ি ছিল, আর সিঁড়ি বেয়ে বেয়ে তারপর উঠতে হবে। আর বা সাইডে হচ্ছে এরকম দেখতে পাচ্ছিলাম অনেকগুলো মূর্তি, যেগুলোর হচ্ছে ওরা এখনও কাজ করছিল, মানে রঙের কাজ করছিল, ওরা রঙ করছিল। তো খুবই ছোট্ট একটা জায়গা, অনেক বড় জায়গা বা অনেক কিছু দেখার এরকম কিছু না, তবে খারাপ না আসলে, আসলে ভালোই লাগে। তো এই যে এটাই হচ্ছে এটা এখানকার মেইন আকর্ষণ, যে বড় একটা মূর্তি এখানে, অনেক বড়, অনেক বড়, মানে পুরো জায়গাটা জুড়ে। আর এই মূর্তিটার অপোজিটেই ছিল ওদের হচ্ছে মন্দির, সম্ভবত এটাকে মন্দিরই বলা হয়, আমি এক্স্যাক্ট জানি না, তবে এটাকে সম্ভবত মন্দির বলা হয়। তো এই যে আমি একটু চেষ্টা করেছি সব কিছুর একটু একটু করে ভিডিও নিতে। আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা ছিল, তো আপনারা যদি ইউজ করতে চান ইউজ করতে পারেন। আর হচ্ছে এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, তো এখানের মেইন আকর্ষণ এইটাই যে বড় একটা মূর্তি দেখতে পাবেন আপনারা, আর আসলে এখানে দেখার কিছুই নাই। তো এই জন্য যদি হচ্ছে আপনারা এদিক আসেন তাহলে শুধু বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে আসলে ভালো লাগবে না আপনার, আসলে আপনি একবারে বৌদ্ধ মন্দির, তারপর হচ্ছে রামু রাবার বাগান, আর হচ্ছে নাইক্ষ্যংছড়ি, তো সব একবারে দেখে যেতে পারবেন। আর কক্সবাজারের থেকে মাত্র, মানে আপনি যে আমরা যেহেতু সিএনজি নিয়েছিলাম, আর মাত্র 1500 টাকা দিয়েই কিন্তু আমরা পুরো জার্নিটা করতে পেরেছি। তো এটা আসলে ভালো লাগছিল যে একবারে অনেক কিছু দেখতে পেয়েছি। তো এখানে যেহেতু খুব বেশি দেখার আর কিছু ছিল না, এই জন্য হচ্ছে আমরা এখানে বেশি টাইম আর নষ্ট করিনি, আমরা এখান থেকে চলে গিয়েছিলাম রামুর রাবার বাগান আর হচ্ছে নাইক্ষ্যংছড়ি। তো রাবার বাগান আর নাইক্ষ্যংছড়ি কিন্তু খুব খুব খুবই সুন্দর একটা জায়গা, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, যে কক্সবাজারের এত কাছে এত সুন্দর জায়গা। তো মানে কক্সবাজারে এসে আপনি একটা বান্দরবনের ফিল পাচ্ছেন, বা খুব সুন্দর সুন্দর পাহাড়, প্রকৃতি সব কিছু দেখতে পাচ্ছেন। তো এগুলো সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু ওই ভিডিওটা ছিল। তো যারা এখনও দেখেনি তারা কিন্তু, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা দেখবেন, আর একবার হলেও কক্সবাজার আসলে নাইক্ষ্যংছড়ি বা রামু রাবার বাগান এগুলো ঘুরে আসবেন। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।